শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো, আমরাও না বেশ ভালো আছি। তো সকাল সকাল চলে আসলাম পুকুরে বাসন মাজতে, তো আজ না মন মেজাজ পুরো ফুরফুরে আছে, কাজেও না একেবারে প্রস্তুতি নিয়েই লেগেছি। তো বলতে পারো মন ভালো থাকলে সব কিছুই ভালো থাকে। তো প্রথমে আমি পুকুর থেকে বাসন মাজা থেকে শুরু করছি, আর আজ না আমার যে মাটির ছোট্ট পুরনো রান্নাঘরটা আছে সেটা সুন্দরভাবে পরিষ্কার করে গুছিয়ে একটা নতুন করে উনুন ঠিক করে আবার পেতে নেব। দেখি ওই উনুনটা যদি ঠিক করা যায় যাবে, তা নয় কিন্তু নতুন উনুন পাতব। তো ওই পাইপের উনুনই পাতব, অনেক দিন যাবৎ উনুনে কিন্তু রান্না করতে পারি না। কেন বলো তো, বৃষ্টির কারণে না চারিদিক থেকে ছিট ঝাপটা পানি এসে না সমস্ত রান্নাঘর দিয়ে স্রোত বয়ে যায়, আর ওপরেও চালে দুই তিন জায়গায় খারাপ হয়ে গেছে। তো হাজব্যান্ডকে সারাই করে দিতে বলছিলাম, বলছিল আর কিছুদিন গ্যাসে রান্না করো, তারপরে ঠিক করে সারাই করে দেব। তো আমাদের মেয়েদের না ধৈর্য ধরে না আসলে কোনো কিছুতেই, আর আমরা যারা দেখবে একটু খুঁতিয়ে খুঁতিয়ে সংসারের কাজ করতে ভালোবাসি না, ঘরের কোনো একটা কোণা ব্যবহার না হলেও বাড়ির কোনো একটা জায়গা যেটা আমার কাজের জায়গা, তো সেটা যদি নোংরা হয়ে পড়ে থাকে না দেখতে কিন্তু যেমন বাজে লাগে, মন থেকে অনেকটা অস্বস্তিকর বোধ হয়। তো সেই কারণেই চেষ্টা করব আজ আমার রান্নাঘরটা অনেক কষ্ট করে হলেও অনেক তাড়াতাড়ি সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার জন্য। তো আজ তো ফাঁকা আছে, দোকানে যাওয়ার নেই, আর হাজব্যান্ডকে সকালবেলায় বলে দিয়েছি একবারও ফোন আমাকে না করতে, কারণ বারবার ফোন করলে না ভিডিও করার একটু অসুবিধা হয়ে যায়। তো হাজব্যান্ডের জন্য সকালে এই গরম গরম ভাত রান্না করে দোকানে পাঠিয়ে দেবো, তাহলে বেশ একটা দুটো পর্যন্ত নিশ্চিন্তে আমি কাজগুলো গুছিয়ে রান্না টান্নাগুলো করে নিতে পারবো। আর ওই যে সকালবেলা যদি ভাত না পাঠানো হয়, রুটি কিংবা যদি পরোটা কিনে খেয়ে নেয় না, তখন কিন্তু অনেকটাই অসুবিধা হয়ে যায়, বারবার ফোন করে খিদে পেয়েছে, রান্না কখন হলো রান্না কখন হলো। তো ওই কারণে সকাল থেকে একেবারে লেগে পড়লাম মনোযোগ সহকারে কাজে। তো এদিকে দেখো এখন সুন্দর করে আমার যে জামা কাপড়গুলো আছে না, এখন একটা একটা করে মেলে দিচ্ছি, আর যেখানে দাঁড়িয়ে আমি মেলছি না আমার পায়ের গোস পর্যন্ত কিন্তু পানি। তো তোমরা হয়তো বুঝতে পারবে না কারণ ঘাসগুলো অনেক বড় বড়, ঘাসগুলো কিন্তু আধো আধো পানিতেই ডুবে আছে। তো দেখো জামা কাপড়গুলো তো মেলা হয়ে গেল, দেখি কতক্ষণ যাবত এরা শুকায়। তো ততক্ষণ শুকাতে লাগুক অন্য কাজগুলো করে ফেলি। এখন আসলাম পুকুরে মাছেদেরকে খেতে দিতে। রাত্রে যেহেতু কিছুটা বাদ দেওয়া ভাত এটো পানি বিভিন্ন রকম বাদ দেওয়া খাবারের উচ্ছিন্ন যেগুলো থাকে সেগুলো কিন্তু আমি বালতির মধ্যে করেই রেখে দিই, তাহলে কী হয় বলো তো, মাছেদের দিলে এরা কিন্তু খেয়ে ফেলে। আর খাবার দাবার জেনেই দেখবে ফেলতে গেলে মায়া লাগে, এরকম যদি ফেলে মাছে রাখাই তখন কিন্তু মনটাও ভালো লাগে যে খাবারটা নষ্টই হলো না। তো তারপরে ঘরে চলে আসলাম, একটা ওই যে যে গাছের একটা এ ছিল না মানি প্ল্যান্ট, যে তো সেটা পড়ে গেছিলো সেটা তুলে নিলাম, তারপরে কাজে লেগে পড়লাম। তো ঈশা ওদিকে বারান্দায় খেলা করছে, ঈশাকেও কিন্তু খেতে দিতে হবে। আর সিমরান আজ রবিবার যেহেতু, তো সিমরান তো আজ পড়াটার ছুটিই থাকে যায় না, তবে আজ না পড়তে গেছে। তো যেহেতু আর পরীক্ষার বাকি নেই, দুই একদিন বাকি আছে, তো সেই কারণেই এখন ওর প্রতি একটু স্পেশাল গাইডি কিন্তু দিতে হচ্ছে। তো ওর যে টিউশনের দিদি সেও কিন্তু ফোন করে বারবার বলে দিয়েছে, এমনিতেও রবিবারে করে ছুটি থাকে, তবে রবিবারে পড়তে পাঠানোর কথাই কিন্তু বলেছে। তো আমিও ওই কারণে সকালবেলা ঘুম থেকে উঠে ওকে কিছু খাওয়াই আগে পড়তে পাঠিয়ে দিলাম, তারপরে ঈশাকে নিয়ে কাজগুলো করছি। এই কটা দিন না আমার একটুখানি টানাপোড়েনের মধ্য দিয়েই যাবে, বাচ্চার পরীক্ষা থাকলে না তখন কিন্তু সন্ধ্যাবেলাটা অন্য কাজের আর টাইম পাবো না, ওই টাইমটা ওকে বই নিয়ে বসানোর একটা আলাদা রকম প্রেশার বেশিই থাকবে। তো ওই ঘরটা গোছানো হয়ে গেল, পাশের ঘরে চলে আসলাম, আগে জানলাটা খুলে দিলাম। জানলাটা খুলে দিলে না মনটা যে এত দারুণ ফ্রেশ ফ্রেশ লাগে সেটা কি বলবো, সকালবেলা আগে জানলাটাই খুলে দিই আমি। তারপরে দেখো আমার যে ভাঙা আয়নাটা নিয়ে আমার অনেক বন্ধুরা অনেক কিছু জিজ্ঞেস করেছ, অনেক কথাও বলেছ। তো ওই ভাঙা আয়নাটা কেন রেখেছি বলো তো, ওটা দিয়ে আমি একটা সুন্দর জিনিস তৈরি করব। একটা যে কোনো একটা অলমেট কিছু বানানোর চিন্তা আছে, তো সেই কারণেই রেখে দিয়েছি, তা নয় কবে ফেলে দিতাম। আয়নাটা আমি অনেক ভালোবাসার খাতিরে কিনেছিলাম, ওই আয়না যে আমার কী ভালো লাগে, দীঘা থেকেই আমি কিনে নিয়ে এসেছিলাম। তো ওটা আমি ভেবেছিলাম আমার যেখানে বেশিন হবে কি মুখ ধর একটা জায়গা করব সেখানে বাঁধিয়ে রাখবো, তো সেটা আমার কপালে আর সইল না, আয়নাটা নতুন কিনে এনেই রেখে দিতে না দিতেই পড়ে ভেঙে গেছিলো। তো ওইভাবেই আছে, অনেক মায়ার জিনিস তো ফেলতেও মায়া লাগছে। তো তারপরে দেখো গল্প করতে করতে রান্নাঘরে চলে আসলাম, আর এই রান্নাঘরে ঢুকে কাজ করছি খুব ভয়ে ভয়ে বলতে পারো,
কেন বলতো, রান্নাঘরের চালে অনেক বড় একটা মৌচাকে বাসা বেঁধেছে। ওটা মৌমাছি কি ভেমরুল বলে কি জানি, হলুদ আর কালো কালারের, প্রচণ্ড বিষাক্ত। ওগুলো কামড়ালে না পুরো শেষ হয়ে যেতে হবে। তো খুব আস্তে আস্তে টুকটুক করে কাজ করছি, একটু যদি খুটখাট করে এই যে বাঁশের বেড়ায় কি উপরে শব্দ হয়েছে না, সঙ্গে সঙ্গে প্রায় 8-10টা ওদের ঘর থেকে বাইরে বেরোচ্ছে। তো বলতে পারো অনেক কষ্ট করে ভয়ে ভয়ে চুপি চুপি কাজগুলো এখানে করতে হচ্ছে। ঈশাকে আমি বারবার ওই বারান্দায় দিয়ে আসছিলাম যে তুমি বারান্দায় থাকো, এখানে মোটেও এসো না, কামড়ায় দুটো একটা আমাকে কামড়াতে পারে, তবে তুমি এসো না, তুমি তো এতে তাতে ঘুটঘাট করে বাড়ি না দিয়ে থাকবেই না, খেলা তো করবেই, আর যদি বাইচান্স ভেমরুল বেরোই তখন আমি পালাবো কোথায় আর তোমাকে নিয়ে যাবো কোথায়। তো ঈশা বারান্দায় খেলা করছিল, আমি কিন্তু রান্নাঘরে কাজ করছিলাম, দেখছো ভেমরুলের চাকটা একটুখানি দেখালাম। তো তারপরে দেখো রান্নাঘর থেকে ঝাড়ু দিয়ে দিয়ে অনেক ময়লা বের করছি। যে কোনো জিনিস দেখবে যদি কিছুদিন পড়ে থাকে সেটা কিন্তু একেবারে ব্যবহারের পুরো কি বলবো যে একেবারে অনুপযোগী হয়ে যায়, তখন কিন্তু এখানে বাস করা দুষ্কর হয়ে যায়। রান্নাঘরে রান্না করবো ভাবি, তবে নোংরাগুলো দেখলে মন চায় না। আসলে একটু খুঁটিয়ে খুঁটিয়ে কাজ করতে ভালোবাসি, তো ওই কারণে। তো যাই হোক, ওই চুলের ওপর টোপরগুলো পরিষ্কার করে নিলাম। আর আমার কাছে অনেক বন্ধুরা জানতে চেয়েছো, যাপু তোমার বন্ধু চুলাটা কী হয়েছে, দু চুলাটা কী হয়েছে। তো আজ আমি সেটাই কিন্তু নতুন করে সারাই করব। যদি পাইপ টাইপ তো ভেঙে গেছে, সারাই করতে পারি ভালো, তা নয় ভেঙে আমার নতুন চুলা তৈরি করতে হবে। তো আনাস কানাস থেকে 2-3 ঝুড়ি মতো পেপার, তারপরে ময়লা আমি কিন্তু ফেলে দিয়েছি। তারপরে এখন ফাইনালি আর একবার ঝাড়ু দেওয়ার পরে এই ময়লাগুলো বেরিয়েছে। এই ঝাড়ু দেওয়ার পরে আর ঝাড়ু দেওয়া লাগবে না, একেবারে পরিষ্কার হয়ে যাবে। তো যাই হোক, রান্নাঘরের এই ম্যাটটা পাতানোর পরে না একটু যেন লুকটা চেঞ্জ হয়েছে। তো এদিকে বাসনটা রাখা আছে আর পিছনে অনেকখানি নারকেল পাতা আছে, ওগুলো দেখি টুকটুক করে জাল দিয়ে ফেলবো। এখন তো ওগুলো পানির ছিটে শেষে ভিজে গেছে, ওই কারণে জ্বালাতে পারবো না। তো তারপরে দেখো এই যে পাইপের এই জায়গাটা কিন্তু পুরোই ভেঙে পাইপটা পড়েছিল চুলার মধ্যে। তো পাইপটা তুলে না আমি আবারও একটা সুরঙ্গ মতো করে নিচ্ছি, এখানে পাইপটা বসিয়ে দেব। তারপরে বাদবাকি চারিদিকে যেখানে ভেঙেছে তাপ্পি তুপ্পি দিয়ে চুলোটা একেবারে নতুন করে নেব। দেখি পাইপটা বসানো যায় কি না, বসানো গেলে তখন কিন্তু ভেঙে আবার নতুন করে করতে হবে। তো পাইপটা নামানোর সঙ্গে সঙ্গে ওখান থেকেও এক খণ্ড ভেঙে পড়ে গেছিলো, তো সেটা দিয়েই চেষ্টা করছি চুলোটা ঠিক করার জন্য। তো এরকম ভাঙা চোরা তাপ্পি তুপ্পি দিয়ে এভাবেই কিন্তু আমাদের চালাতে হয়। এরকম মধ্যবিত্ত সংসারে হুট করে কোনো কিছু আনার ব্যবস্থা করতে চাইলেও কিন্তু হয় না। পাইপটার কথা হাজব্যান্ডকে অনেকবার বলেছিলাম, তবে ওই একটাই কথা যে চুলোয় রান্না এখন করতে হবে না, বর্ষাকালে বাদ দাও। তবে আমরা হাউসওয়াইফরা না একটু বুদ্ধি করে সংসারটা যদি চালাই না, তাহলে কিন্তু অনেক কিছু সেভিংস করতে পারি। হাজব্যান্ডরা হয়তো অতটাও বোঝে না সংসার বিষয়ক ব্যাপারগুলো, এই সকল ছোটোখাটো ব্যাপারগুলো, তবে আমাদের এই যে রোজ গ্যাসে রান্না করছি গ্যাস পুড়িয়ে, এটা কিন্তু অনেক মায়া লাগছে আমার। তো সেখান থেকেই বলতে পারো উনুনটা ঠিক করে রাখছি, আর কখন যে গ্যাস শেষ হয়ে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো ওই কারণে উনুনটা ঠিক থাকলে না গ্যাস পুড়িয়ে গেলে চট করে কিন্তু আমি উনুনে রান্না করতে পারবো। তো অনেকক্ষণ যাবৎ জোড়া তালি দিয়ে অনেক কষ্ট করে, তোমরা এই যে ভিডিওটা 2-3 মিনিট হয়তো দেখতে পাচ্ছ উনুনটা ঠিক করা, কিন্তু এটা আমার পুরো সারা বেলা লেগে গেছিলো বলতে পারো। সকালবেলা টুকটাক করে কাজ করে হাত দিয়েছিলাম আর সেখান থেকে পুরো একটা রাজান দিয়েছে, তারপরে কিন্তু আমি এখান থেকে উঠেছিলাম, কারণ হাজব্যান্ড যেহেতু বাড়িতে আছে তাড়াতাড়ি তো রান্নাও করে দিতে হবে। তো যাই হোক, এদিকে সুন্দর করে উনুনটা আমি লেপে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব, আর অনেকটা বেলাও হয়ে আসছে, রান্নার দিকেও একটু চিন্তা আছে। তো চলো আমার কালকের কিছু বন্ধুদের কমেন্টগুলো পড়ে নেওয়া যাক। তো কাল আমার এক বন্ধু কমেন্ট করেছিলে, তার নাম হচ্ছে ফারজানা পারভিন, যে বলেছো ঢাকা থেকে বলছি। তো অনেক ধন্যবাদ বন্ধু তোমার জায়গার নামটা বলার জন্য। এই যে দূর দূরত্ব থেকে তোমরা যে আমার ভিডিও দেখো, তো এক দেশ থেকে আর এক দেশে আমার ভিডিও যে যাচ্ছে এগুলো শুনলেও না মনটা পুরো ছুঁয়ে যায়। তো ওই কারণেই আমি তোমাদের বলেছিলাম যে জায়গার নামগুলো শুনলে অনেক ভালো লাগে। তো অনেক ভালো থেকো বন্ধু। তো আমার আরেক বন্ধু জেসমিন কমেন্ট করেছিল যে তোমাদেরও দোকান আছে আর আমার দোকানটা কোথায়। তো আমার দোকান কোথায় আমি কিন্তু তোমার কমেন্টে রিপ্লাই দিয়ে দিয়েছি। আসলে সোশ্যাল মিডিয়ায় না পুরো যে ঠিকানাটা সেটা কিন্তু বলা মোটেও উচিত নয়, ওই কারণেই বলছি না। তো যাই হোক, তুমি কমেন্টের রিপ্লাইটা পেয়ে হয়তো বুঝতে পেরেছো, অনেক ভালো থেকো বন্ধু। রওজাতুল জান্নাত বলেছো আমি তোমার ভিডিও দেখি রূপা বাংলাদেশ থেকে। তো অনেক ধন্যবাদ বন্ধু এত দূর থেকেও আমার ভিডিওটি দেখার জন্য।
তো অনেক ভালো থেকো। তো আমার আরেক বন্ধু কমেন্ট করেছো, অনেক ভালো লাগলো মিষ্টি বনু সাবানা ব্লগ থেকে বলেছো, তো অনেক ধন্যবাদ। তাসনিম বলেছো অনেক ভালো লাগলো ভিডিওটা, তো অনেক ধন্যবাদ বন্ধু। বিশ্বজিৎ মধুমিতা প্রোফাইল থেকে কমেন্ট করেছো, তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, তো অনেক ধন্যবাদ বন্ধু। এতটুকু যে জায়গা তোমাদের মনে আমি করতে পেরেছি না, এটা ভাবলেও নিজের অনেক বেশি ভালো লাগে, তো ভালো থেকো। তো শারমিন বলেছো যে অনেক ভালো লাগলো মাছ রান্না আপুমনি, তো অনেক ধন্যবাদ বন্ধু তোমাকেও যে আমার এই ভিডিওটা যে ধৈর্য সহকারে দেখার জন্য, ভালো থেকো। এদিকে কিন্তু আমার ওই চুলোর কাজ মোটামুটি শেষ, তারপরে এই চুলোটা একটু লেপে দেবো। তো এর মধ্যে অনেকখানি পেপার টেপার আছে, ওগুলো আমি বের করবো না, যেদিন ধরাবো ওদিন একেবারেই পুড়িয়ে দেবো। তো একেবারে ভাবছি মোটামুটি দুটো উনুন, তারপরে যেটুকু জায়গা মাটি আছে সেইটুকুনি জায়গা লেপেই কিন্তু গাটা ধুয়ে রান্না বসাবো। যাই হোক, এখন আমার লেপা মোছা মোটামুটি কমপ্লিট। আর এখন কিন্তু ঈশাও এসে পড়েছে, বারবার ঘুরঘুর করছিল, তো বারবারই আমি ওকে চলে যেতে বলছিলাম। তো ওদিকের কাজকর্ম শেষ করে এদিকে চলে আসলাম ডাইরেক্ট রান্না করতে। তো অনেকগুলো পাশে মাছ হাজব্যান্ড নিয়ে এসছে, তো এই মাছটা নুন হলুদ মাখিয়ে একটু হালকা করে ভাজা করে ঝোল করব। তো যাই হোক, এদিকে মাছ ঝোলটা হতে থাকবে, আর ওদিকে আমি কিন্তু পুঁই শাকটাও বসাবো। দেখি একটা একটা করেই করতে, মাছটা আগে ভেজে নিই, এই করাই মাছটা ঝোল করে তারপরেই কিন্তু পুঁই শাক আলু বসাবো। তো কাল আমার এক বন্ধু শেরিনা খাতুন বলেছো যে রূপা কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো একটা ভিডিও দাও। তো আমার যেহেতু ব্লগ চ্যানেল না, ওরকম ভিডিও তো আমি দিতে পারবো না বন্ধু, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। হয়তো তোমাকে বলতে পারি, কিছু সাজেস্ট করতে পারি যে এইভাবে চ্যানেলগুলো খুলো। তো ইউটিউবে অনেক টেক চ্যানেল আছে, তুমি যদি সার্চ করে নাও যে ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো, একের পর এক কিন্তু ভিডিও চলে আসবে। তো সেখানে হয়তো একটা চ্যানেল আমার মনের মতো অনেক পছন্দের চ্যানেল আছে, যেখানে প্রবলেম হলে আমি নিজেও জানি। তো সেটা হচ্ছে বাংলাদেশের একটা চ্যানেল ভিড এক্সপ্ল্যান, তো তুমি তার চ্যানেলটা দেখে কিন্তু শিখে নিতে পারো, ওখান থেকে অনেক কিছু শেখার আছে। তো যাই হোক, আশা করছি তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়েছো, আর একটু হলেও আমি বোঝাতে পেরেছি তোমাকে। আমার এক বন্ধু আলেমা বিবি কমেন্ট করেছো কাল যে তার বাবুর শরীর অনেক বেশি খারাপ, তো দোয়া করি বন্ধু যে তোমার বাবুর শরীরটা সুস্থ হয়ে যাক, আর নিজেও একটু শক্ত হয়ে, কারণ বাচ্চা কাচ্চার শরীর খারাপ থাকলে কী হয় বলো তো, আমরা যদি একটু ভেঙে পড়ি না, তখন কিন্তু সংসারটা চালাতে অনেক অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, বাবুর প্রতি খেয়াল রেখো, আমার তরফ থেকে অনেক বেশি দোয়া রইল তোমার বাবুর জন্য। আর তুমি এটাও বলেছো কারুর কথায় যেন কান না দিতে, তো এটা না আমি অনেকবার চেষ্টা করি, তবে ওই কিছু কিছু সময় ভেঙে পড়ি মানুষের কথাতে, তো সেই কারণে হয়তো কাল তোমাদের সঙ্গে বলেছিলাম। তো যাই হোক, চেষ্টা করব তোমার কথা অবশ্যই মাথায় রাখব, কারুর কথায় কান না দিয়ে নিজের মতো করে চলতে। তো অনেক ভালো থেকো বন্ধু, এত সুন্দর একটা যে কথা তুমি আমাকে বলেছো, আর এত সুন্দর একটা সাজেস্ট করেছো, তার জন্য অনেক ধন্যবাদ। তো এখন তো মাছ ঝোলটা হয়ে গেল, দুটো চিংড়ি মাছ ছিল সে দুটো কিন্তু এর মধ্যে দিয়ে নিয়েছি, আর পুঁই শাক আলুটা এমনি চচ্চড়ি করব এই কড়াইয়ের মধ্যেই। তো এর মধ্যে কোনো মাছ আমি দেব না, তো অনেকদিন পরে পুঁই শাক খাবো ভাবছি, আমার তো অ্যালার্জির সমস্যা আছে, অনেক বেশি দমের প্রবলেম হয়, তো সেই কারণে আমি কিন্তু পুঁই শাক বেগুন এরকম টাইপের খাবার খাই না, চিংড়ি মাছ। তো যাই হোক, আজকে ভাবছি খাবো, অনেকদিন পরে অনেক সুন্দর টাটকা তাজা পুঁই শাক নিয়ে এসেছিলো, আর ডাটাগুলো না এত মোটা মোটা ছিল দেখেই লোভ লাগবে, তো একটু সুন্দর করে কষা কষা টাইপের করব। পুঁই শাকে না ঝোল রাখলে আমার যেন ভালো লাগে না, একটু তেল তেল ঝোল থাকবে তাহলেই ভালো লাগে। তো এদিকে পুঁই শাকটাও সুন্দরভাবে বসিয়ে দিলাম, আর তার মধ্যে কিন্তু হাজব্যান্ডও বাড়িতে চলে এসেছে, তো মাছ ধরবে বলে জাল খুঁজছিল বাইরে, তো জালটালগুলো এখন আমি খুঁজে দিয়ে আসবো। আর রান্নাটা হতে হতে কিন্তু আমি ঈশাকেও খাওয়াবো, কারণ ভাতের মধ্যে সকালবেলা একটা আলু দিয়ে ভাত করেছিলাম, তরকারি দুটো আর করা হয়নি, হাজব্যান্ডের জন্য ভাত পাঠিয়ে দেওয়ার পরে ভাত তো ছিল, এই দুপুরবেলা হয়ে যাবে, রাত্রে গিয়ে আবার দুটো রান্না করতে হবে। তো ওই কারণেই এখন কিন্তু আমি সুন্দর করে ঈশাকে একটু খাইয়ে দেবো, ভাতের মধ্যে একটা আলু আছে, একটা ডিম পোস্ট করে খাইয়ে দিলে হয়ে যাবে। তার মধ্যে দেখো বারান্দায় ডাইনিং টেবিলটাও কিন্তু আমি পাতিয়ে নিয়েছিলাম, সকালবেলা যখন রান্নাঘরটা পরিষ্কার করছিলাম না, ডাইনিং টেবিলটা কিন্তু রান্নাঘরের মধ্যেই ছিল, তো ডাইনিং টেবিলটা সুন্দর করে মুছে পরিষ্কার করে পাতিয়ে দিয়েছি বারান্দায়। আর এখন এর উপরে যে পেপারটা পাতা আছে এটা একটুখানি টান টান করে নিচ্ছি, এটা তিন চারবার মুছলে টান টান হয়ে যাবে, অনেকদিন তোলা ছিল তো পেপারটা একটু গোটো গোটো হয়ে গেছে,
তো ঈশাকে ওদিকে খাওয়াতে হবে, হাজব্যান্ড তো বাড়িতে চলে এসছে, ও মাছ ধরবে। তো দেখি একটু পুকুর ধারে, এই যে বিলের ধারটায় যাবো, আজ বিলে মাছ ধরবে। তো দেখবো কী কী মাছ ওঠে, রান্না তো আমার কমপ্লিট, যদিও মাছ হয় সেটা কিন্তু ফ্রিজে রেখে দেব। তো যাই হোক, এদিকে ঈশা এখন এই যে বক্সটা নিয়ে চলে আসছে, এর মধ্যে আটা ছিল, সেটা পুকুরে ফেলা হলো, আর এইবার জাল ফেলে দেখা যাক কী মাছ হয়। যেহেতু এখন বর্ষাকাল আর অনেক জায়গা জুড়ে কিন্তু পানি, তো সেই কারণে ছোট জাল হওয়ার কারণে সেরকম মাছ উঠছে না, আর যদিও বা উঠছে তো তার আগেই তোলার আগে বেরিয়ে যাচ্ছে। তো একটা পালাও পড়েছিল, মাছ সেরকমভাবে উঠল না, কিছুটা ছোট ছোট পাঙাশ ট্যাংরা মাছ উঠেছে। তো এগুলো যেহেতু অনেক ছোট আর অনেক খাদ্য এদের পেটে আছে, তো মাছগুলোকে আবারও ছেড়ে দেব। তো যাই হোক, আজকের ভিডিওটি আর বেশি দূর বাড়াবো না, এমনিতেও অনেকটা বেশি লং হয়ে গেছে। তো যাওয়ার আগে প্লিজ তোমাদের সুন্দর মতামতগুলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও, আশা করছি সকলের অনেক বেশি ভালো লাগবে। তো যাই হোক, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো, আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যেও। তো এই হচ্ছে আমাদের দুপুরবেলার, এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আজকের ভিডিওটি এখানেই শেষ করব। তো যাই হোক, গাছগুলো একটু শুকিয়ে শুকিয়ে গেছে, এদেরকে একটু পানি দিয়ে নেব। তো সকলে অনেক বেশি ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই চেষ্টা করব আগামী দিন আরও নতুন সুন্দর একটি ব্লগের সঙ্গে হাজির হতে। যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।